পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের সহত আমাদের পাল মাই নলেজ টি ইউ ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানকে প্রেস করে রাখবে তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের আলোর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম পার্ট এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে আলোচনা করব সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন এখানে বলছে যে কোন মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কে পরম প্রতিসরাঙ্ক বলে উত্তর বায়ু মাধ্যম বা শূন্যস্থানের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে দুই নম্বর প্রশ্ন এখানে বলছে যে সরল পেরিস্কোপের আয়না দুটি কিভাবে বসানো থাকে উত্তর সরল পেরিস্কোপের আয়না দুটি পরস্পর সমান্তরালভাবে নলের অক্ষের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে পরস্পরের মুখোমুখিভাবে বসানো থাকে নম্বর প্রশ্ন এখানে পেরিস্কোপে কটি দর্পণ ব্যবহৃত হয় উত্তর পেরিস্কোপে দুটি দর্পণ ব্যবহৃত হয় চার নম্বর প্রশ্ন খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য আলোকীয় যন্ত্র ব্যবহৃত ব্যবহৃত হয় মানে কোন যন্ত্র ব্যবহার হয় ঠিক আছে তাহলে উত্তরটি দেখে নাও খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য পেরিস্কোপ নামক আলোকীয় যন্ত্র ব্যবহৃত হয় পাঁচ নম্বর প্রশ্ন আয়নার সামনে রাখা কোনো বস্তুর সাথে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যাকারের দূরত্বের কি পরিবর্তন ঘটবে উত্তর আয়নার সামনে রাখা কোনো বস্তুর সাথে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব তার দ্বিগুণ কমে যাবে ছয় নম্বর প্রশ্ন পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে কটি প্রতিবিম্ব গঠিত হবে উত্তর পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে সাত নম্বর প্রশ্ন প্রতিবিম্ব সৃষ্টির পেছনে মূল কারণগুলি কি কি উত্তর প্রতিবিম্ব সৃষ্টির পেছনে মূল দুটি কারণ হলো এক হচ্ছে প্রতিফলন ও দুই হচ্ছে প্রতিসরণ ঠিক আছে তারপরে আট নম্বর প্রশ্ন এখানে সিনেমার পর্দায় কি জাতীয় প্রতিবিম্ব গঠিত হয় উত্তর সিনেমার পর্দায় সদ্বিম্ব গঠিত হয় ঠিক আছে নয় নম্বর প্রশ্ন আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয় উত্তর আইনার সামনে দাঁড়ালে যে প্রতিবিম্ব পাওয়া যায় তা হল অসৎবিম্ব দশ নম্বর প্রশ্ন দুটি সমতল দর্পণ পরস্পর নব্বই ডিগ্রি কোন করে থাকলে তাদের মধ্যে রাখা কোনো বস্তুর কটি প্রতিবিম্ব গঠিত হবে উত্তর দুটি সমতল দর্পণ পরস্পর নব্বই ডিগ্রি কোন করে থাকলে তাদের মধ্যে রাখা কোনো বস্তুর তিনটি প্রতিবিম্ব গঠিত হবে এগারো নম্বর প্রশ্ন আলোর কোন ধর্মের জন্য জলভর্তি বালতির তল দেশ কিছুটা উপরে আছে বলে মনে হয় উত্তর আলোর প্রতিসরণ ধর্মের জন্য জলবর্তী বালতির তলদেশ কিছুটা ওপরে আছে বলে মনে হয় বারো নম্বর প্রশ্ন কোন আলোকীয় যন্ত্রে বিভিন্ন মজার রঙিন নকশা তৈরি করা যায় উত্তর ক্যালাইডোস্কোপ নামক আলোকীয় বিভিন্ন মজার রঙিন নকশা তৈরি করা যায় তেরো নম্বর প্রশ্ন দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণ ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে চোদ্দ নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ উল্লেখ করো উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হল মরুভূমিতে মরিচিকা সৃষ্টি হওয়া পনেরো নম্বর প্রশ্ন এখানে বায়ুর সাপেক্ষে সংকটকোণের মান কত হয় উত্তর হচ্ছে বায়ুর সাপেক্ষে সংকটকোণের মান হয় চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সতেরো নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কে প্রতিফলকের কাজ করে উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে দুটি মাধ্যমের বিভেদ বিভেদতল প্রতিফলকের কাজ করে সতেরো নম্বর প্রশ্ন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির কী রূপ দিক পরিবর্তন হয় উত্তর লঘু মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মি দিকে বেঁকে যায় আঠারো নম্বর প্রশ্ন টেলিফোন সংকেতকে উপযুক্তভাবে আলোক কত রঙের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে আলোকতন্ত্র ব্যবহার করা হয় এক্ষেত্রে আলোক রশ্মি কোন ধর্মকে কাজে লাগানো হয় উত্তর ক্ষেত্রে আলোক রশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয় উনিশ নম্বর প্রশ্ন দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির লম্বভাবে আপতিত হলে প্রতিশ্রিত রশ্মির কিরূপ দিক পরিবর্তন ঘটে উত্তর দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিশ্রিত রশ্মির কোনো রূপ দিক পরিবর্তন হয় না প্রতিশ্রিত রশ্মি সোজা গমন করে কুড়ি নম্বর প্রশ্ন আলোক রশ্মি মাধ্যম থেকে লোকতার মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে দুই মাধ্যমের সংকট আপতিত হলে প্রতিশ্রিত রশ্মির গমন পথ কী হবে উত্তর আলোক রশ্মি ঘনতার মাধ্যম থেকে লঘুতার মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলের দুই মাধ্যমের সংকট কোণে আপতিত হলে প্রতিশ্রিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে গমন করবে প্রতিসারণ হবে নব্বই ডিগ্রি যেটা মাধ্যমের লেখা আছে ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির রূপ দিক পরিবর্তন হয় উত্তর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির অবিলম্ব থেকে দূরে সরে যায় বাইশ নম্বর প্রশ্ন দুটি মাধ্যমে আলোর বেগ সমান হলে ওই মাধ্যম দ্বয়ের আপেক্ষিক প্রতিসনাঙ্ক কত উত্তর দুটি মাধ্যমে আলোর বেগ সমান হলে ওই মাধ্যম দ্বয়ের আপেক্ষিক প্রতিষণাঙ্ক এক হবে তেইশ নম্বর প্রশ্ন একটি প্রাকৃতিক অসৎবিম্বের উদাহরণ দাও উত্তর এখানে প্রাকৃতিক সৎ বিম্বের অসৎবিম্বের উদাহরণ দিতে বলছে তার মানে পুকুরের জলে গঠিত পুকুরের পাড়ের গাছের প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব হবে ঠিক আছে তাহলে এখানেই ভিডিওটিকে শেষ করি আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ